নদিয়ার রানাঘাট হাসপাতালে শনিবার প্রসব বেদনা নিয়ে ভর্তি হন তাহেরপুরের বাসিন্দা মামনি দাস। ওই দিন মধ্যরাতে অপারেশন করে তিনি সন্তানের জন্ম দেন, কিন্তু চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল প্রসূতির ওজন। তার ওজন 130 কিলোগ্রাম, সাথে রয়েছে শারীরিক নানান সমস্যা। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা। বর্তমানে সন্তানটি হাসপাতালের SNCU-তে ভর্তি আছে, অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানান। চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবায় খুশি রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। এখানে রানাঘাট হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে কালকে বিকাল 5টার সময় ভর্তি হয়। পরপরে ডাক্তারবাবুরা খুব ভালোভাবে আমার ট্রিটমেন্ট করে ও ডেলিভারি হওয়ায় অনেক রিক্স ছিল আমার ডেলিভারি হওয়ার সময়। তবু ডাক্তারবাবুরা আমার ডেলি রিক্স নিয়ে আমার ডেলিভারি করায় আমার বাচ্চা এখন ICU-তে আছে। আমি এখন সুস্থই আছি পুরোটা, আমার বাচ্চা এখন ICU-তে আছে। ডাক্তারবাবুরা খুব ভালো ট্রিটমেন্ট করছেন আমার। ওর আমার থাইরয়েড আছে, সুগার আছে, অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে। আমি 130 কেজি ওয়েট বলছে ডাক্তারবাবু। সমস্যা নিয়ে এসেছিলাম আগে, আমি দুবার প্রথম বাচ্চা এখানে হয়েছে, আমার মেয়েকে প্রথম ছেলের বেলায় এইখানে হয়েছে। হওয়ার পর সিসারা হয়েছে এইখানে, বাচ্চা নিয়ে আমি সুস্থভাবে, মা বাচ্চা নিয়ে আমি সুস্থভাবে বাড়ি গেছি। কোনো প্রবলেম আমাকে হয়নি, বাচ্চা মা বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হয়নি। তার পরিবর্তনও আবার এই বাচ্চা নিয়ে আমি দুবার এসেছি আগে এই হসপিটালে। মানে বাচ্চার হাই প্রেশারে বেড়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছে। আমি এইখানে এনেছি, ডাক্তারবাবুরা আমাকে দেখেছে, দেখে প্রেশারের ওষুধ দিয়েছে, ডাক্তারবাবুরা দেখেছে, দেখে আমি বাচ্চা নিয়ে মা বাচ্চা মেয়ে নিয়ে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে ডাক্তারবাবুরা আমাকে ডেট দিয়েছে 1 মাসের মধ্যে ডেলিভারি হওয়ার চান্স আছে। যদি 1 মাসের মধ্যে অসুবিধে না হয় তাহলে আমাদের কোনো নিয়ে যাবেন, আর অসুবিধা হলে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছিল। তা আমি ঠাকুরের আশীর্বাদে কৃপায় এইখানে আমি এনেছি বাচ্চা মা নিয়ে, কালকে এসেছি। আশা করে আমার এখানে ভর্তি নিয়েছে, আমার অন্য জায়গায় যেতে হয়নি। আমি এখানে মা বাচ্চা ভালোভাবে সুস্থ হয়েছে। থাইরয়েড ছিল, হাই প্রেশার, তার মধ্যে সুগার আছে, মানে ওর অনেকগুলো প্রবলেম আছে। প্রবলেমের দিকেও নিয়ে আমরা ডাক্তারবাবু অনেক জিনিস নিয়ে আমার এখানে ওরা দেখাশোনা করেছে। আমি খুব খুশি আছি। মেয়ের ওজন ছিল 130 কিলো। আমি খুব ধন্যবাদ দিতে চাই, আমি খুব খুশি দিয়েছি রানাবাবু হাসপাতালে। মানে আমি এত খুশিতে আছি মানে বলার মতন নেই। মানে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।